স্বপ্ন ও আলোর খোঁজে প্রিয় মাটি ও মানুষ ছেড়ে আমরা যারা অভিবাসী সেই সব বাংলাভাষী মানুষদের নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টেলিভিশনের প্রথম সম্প্রচার অনুষ্ঠানে। আমি নাজমা কাজী। আমি রবিতা। সময়চক্রে আমরা পেলাম আরও একটি নতুন বছর, সেই সাথে শুরু হলো আমাদের পথ চলা। আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ইংরেজি নববর্ষের। বাংলা টেলিভিশনে আপনাদের জানাচ্ছি সুস্বাগতম। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। বাংলা আমাদের প্রাণ, আমাদের মায়ের ভাষা। সুদূর প্রবাসে ভিন্ন ভাষার মাঝে থেকেও বাংলার জন্য মন টানতে সারাক্ষণ। বাংলাকে নিয়ে শিল্পী মাহমুদুজ্জামান বাবুর অনবদ্য সৃষ্টি আমি বাংলায় গান গাই। এই গানটি স্থানীয়ভাবে রিমিক্স করেছেন সঙ্গীত শিল্পী জনাব টুটুল। গানটি আমরা বাংলা টেলিভিশন স্টুডিওতে ধারণ করেছি আমাদের দর্শকদের জন্য, এবং গানে কণ্ঠ দিয়েছেন আরিফা ফরহাদ, রুমা এবং সাদি। চলুন আমরা গানটি দেখি। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি।
আমি যা কিছু মহান গরণ করেছি বিনম্র শ্রদ্ধা মিশে জ্ঞান নদী সাগরের জল গঙ্গায় পদ্মা বাংলায় আমার কৃষ্ণার জল নিত্য শ্রেষ্ঠ আমি একবার দেখি বারে বার দেখি দেখি বাংলার বাংলায় আমার কৃষ্ণার জল নিত্য শ্রেষ্ঠ আমি একবার দেখি বারে বার দেখি দেখি বাংলার সময় সাপ্তাহিক সময় কানাডায় সর্বাধিক প্রচারিত বাংলা সাপ্তাহিক সময় নিরপেক্ষ নয় সত্যের পক্ষে রেজাউর রহমান দক্ষতা ও অভিজ্ঞতায় সমৃদ্ধ আইনজীবী আপনার যে কোনো আইনগত পরামর্শের জন্য ব্যারিস্টার রেজাউর রহমান অলিম্পিয়া স্কুল অফ মিউজিক টরন্টোতে পদ্ধতিগতভাবে সঙ্গীত শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা অধ্যক্ষ AFM আলিমুজ্জামানের তত্ত্বাবধানে সঙ্গীতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আপনি কি বাড়ি কন্ডোমিনিয়াম টাউনহাউস ক্রয় বা বিক্রয়ের কথা ভাবছেন সাজ্জাদকে ফোন করুন 416-879-7141 প্রিয় দর্শক শ্রোতা বাংলা টেলিভিশন ভাবনা শুরু থেকে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার পর্যন্ত পৌঁছতে অনেক কঠিন পথ অতিক্রম করেছি আমরা আজকের এই শুভক্ষণে আমরা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে যাই এমন কজনাকে যাদের সহযোগিতা ও সমর্থন আমাদের আলোর মুখ দেখিয়েছে প্রথমেই আমি স্মরণ করতে চাই মেহরাব হোসেন পেশাজীবী জনাব সৈয়দ ইকবাল চিত্রশিল্পী এবং লেখক জনাব শফিকুল আলম খান ব্যবসায়ী জনাব এম আর জাহাঙ্গীর সম্পাদক মণ্ডলীর সভাপতি সাপ্তাহিক বাংলা কাগজ জনাব আশরাফ হাসান প্রকাশক বাংলা রিপোর্টার ব্যারিস্টার পল্টু কুমার শিকদার টরন্টো ব্যারিস্টার রেজাউর রহমান অটোয়া জনাব AFM আলিমুজ্জামান প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অলিম্পিয়া মিউজিক স্কুল জনাব মোহাম্মদ আবু হানিফ মর্গেজ ডেভেলপমেন্ট ম্যানেজার স্কশা ব্যাংক জনাব ফখরুল ইসলাম মিলন সভাপতি বঙ্গবন্ধু ফাউন্ডেশন জনাব রাজীব দাস গ্রাফিক ডিজাইনার মইনুল হোসেন পেশাজীবী এবং রাফসান আহমেদ স্কারব্রো সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের জন্য রয়েছে একটি নৃত্য পরিবেশনা আমাদের আজকের শিল্পী নির্ঝুম বাজে আসিল রে প্রিয় আসিল রে প্রিয় আসিল রে রুম ঝুম রুম ঝুম রুম ঝুম 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 Thank you.
কদুম্ব কোলি শিহরে আবেশে, কদুম্ব কোলি শিহরে আবেশে, বেনির তৃষ্ণা জাগে লোকেশে, হৃদি ব্রজধাম রস তরঙ্গে, হৃদি ব্রজধাম রস তরঙ্গে, প্রেম আনন্দে ভাসিল রে আসিল রে প্রিয় আসিল রে, আসিল রে প্রিয় আসিল রে, রুম ঝুম রুম ঝুম রুম ঝুম 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 অরূপ শ্রীহরি, ধরণী হলো নবীনা কিশোরী, ধরণী হলো নবীনা কিশোরী, চন্দ্রার কুঞ্জ ছেড়ে যেন কৃষ্ণ, চন্দ্রমা গগনে হাসিল রে, আবার মল্লিকা মালতী ফোটে, আবার মল্লিকা মালতী ফোটে, বিরহ যমুনা উথলি ওঠে, রোদন ভুলে রাধা গাহিয়া ওঠে, রোদন ভুলে রাধা গাহিয়া ওঠে, সুন্দর মোর ভালোবাসিল রে আসিল রে প্রিয় আসিল রে, আসিল রে প্রিয় আসিল রে, রুম ঝুম রুম ঝুম রুম ঝুম 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 নূপুর বাজে, আসিল রে প্রিয় আসিল রে, আসিল রে প্রিয় আসিল রে, আসিল রে প্রিয় আসিল রে। নতুন জেনারেশনের নতুন ফ্যাশন, দেশ ফ্যাশন, দেশ ফ্যাশন অ্যান্ড বিউটি সেলন ফর অল ইউর ক্লোদিংস অ্যান্ড বিউটি, 2770 ড্যানফোর্থ অ্যাভিনিউ। রোজ ব্র্যান্ড সরাসরি বাংলাদেশ থেকে আমদানি করছে ইলিশ, রুই কাতলা, পাবদাপুটি সহ সব ধরনের মাছ। ড্যানফোর্থের মারহাবা গ্রোসারি সহ বাংলাদেশি গ্রোসারি সমূহে রোজ ব্র্যান্ডের মাছ পাওয়া যাচ্ছে। সিগদাল্লা অফিস সার্ভিং ক্লায়েন্টস ফর রিয়েল এস্টেট, কর্পোরেট কমার্শিয়াল, অল ইমিগ্রেশন, এস্টেট অ্যান্ড ফ্যামিলি ল। প্লিজ কল ব্যারিস্টার পল্টু কুমার সিকদার অ্যাট 416-740-2957। বাড়ি ক্রয় বা বিক্রয়ের প্রয়োজনে দক্ষ রিয়েল এস্টেট এজেন্ট সাজ্জাদকে ফোন করুন, সাজ্জাদ আপনার মর্গেজ নিশ্চিত করবে। দর্শক মণ্ডলী, আমি রবিতা, আজকে রূপচর্চার আসরে আপনাদের জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমরা সকলেই তারকা অথবা মডেলদের রূপ দেখে কম বেশি মুগ্ধ হই। আমরা চিন্তা করি এদের গোপন রূপ সৌন্দর্যের গোপন কথাটি কি, এটা কি শুধুই জন্মগত? নিশ্চয়ই নয়। চলুন আজকে দেখি এদের রূপ সৌন্দর্যের গোপন কথাটা কি। এই সমস্ত নিয়ে আমাদের অসীম কৌতূহল থাকে। আসলে আমরা অনেকেই জানি না যে আমরা যদি সঠিকভাবে রূপের চর্চা করি অপরের নজর কাড়বেই। তাই চলুন আজ আমরা ত্বকের উজ্জ্বলতা নিয়ে, কিভাবে আরও ফর্সা হওয়া যায় তাই নিয়ে একটু আলোচনা করি। ভাবছেন আরও ফর্সা আরও উজ্জ্বল ত্বকের অধিকারিণী হবেন কী করে? অনেক ডলার খরচ হয়ে যাবে? না, ব্যয়বহুল ব্র্যান্ড নেম ক্রিম কেনার কোনো প্রয়োজন নেই, এর অনেক পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। আসলে আমাদের চারিপাশে এমন অনেক প্রাকৃতিক উপাদান আছে
যা ব্যবহার করলে নামমাত্র খরচায় এবং বিনা পার্শ্ব প্রতিক্রিয়ায় আপনার ত্বক হয়ে উঠবে আরও ফর্সা, আরও উজ্জ্বল। আপনি হয়ে উঠবেন উজ্জ্বল ত্বকের অধিকারিণী। তাই আজ আপনাদের জন্যে কিছু পরামর্শ নিয়ে বসেছি, আপনারা কাগজ কলম নিয়ে তৈরি। তো যতটা পারুন রোদ থেকে বাঁচুন, ছাতা এবং সানগ্লাস অবশ্যই ব্যবহার করবেন, যখনই বাইরে যাবেন সানস্ক্রিন ব্যবহার করবেন, অবশ্যই অবশ্যই। দ্বিতীয়ত আসি, যখনই সুইমিং পুল, সমুদ্রের ধারে অথবা বরফে যাবেন অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন, কারণ পানি বা বরফে সূর্যরশ্মির প্রতিফলন হয়। লিখছেন নিশ্চয়ই। তিন নম্বরে আসি, আমাদের সকলেরই ঘরেই মোটামুটি তিল থাকে, তিল বেটে অথবা গুঁড়ো করে একটু পানি মিশিয়ে ছেঁকে নিন, একটা সাদা রঙের তরল পাওয়া যায়, এই তরলটা মুখে লাগান, বিশেষ করে রোদে পোড়া জায়গা, ত্বক ফর্সা হয়ে যাবে। আরেকটা দিচ্ছি, লিখতে থাকুন, কিন্তু ত্বকের রং আরও ফর্সা করার জন্যে মুখে দই লাগান, মিনিট ২০ রাখুন, তারপর ধুয়ে ফেলুন, সপ্তাহে অন্তত তিন দিন এরকম করুন। এভাবে লাগাতে লাগাতে দেখবেন এক পর্যায়ে আপনার ত্বক আরও ফর্সা হচ্ছে। এরপরেরটা, নিয়মিত দুধ দিয়ে যদি মুখ মোছেন তবেও ফর্সা ত্বক হয়। 3% দুধ তো সবার বাসায় থাকে। আধা কাপ পেঁপের রস, এক চা চামচ তরমুজের রস, এক চা চামচ লেবুর রস, আধখানা ডিমের সাদা অংশ, এক চা চামচ মধু একসঙ্গে মিশিয়ে নিন, যেখানে প্রয়োজন এই মিশ্রণটি লাগান, শুকাতে দিন, এরপর ধুয়ে ফেলুন। এরপরেরটা এবং সর্বশেষটা, যদি ড্রাই স্কিন হয় তবে দু চামচ কাঁচা দুধ, দু চামচ আলুর রস ঠান্ডা করে একটি মিশ্রণ তৈরি করুন। দু চামচ কাঁচা দুধ ও দু চামচ আলুর রস ঠান্ডা করে একটা মিশ্রণ তৈরি করুন, এই মিশ্রণটি ব্যবহার করুন ক্লিনজার হিসেবে। আশা করি আপনাদের ভালো লাগলো। এই বিষয়ে আপনাদের যদি আর কোনো প্রশ্ন অথবা মতামত থাকে আমাদের অবশ্যই জানাবেন, আমরা চেষ্টা করব সঠিক উত্তর দিতে। আজ তাহলে রূপচর্চার আসর এখানেই শেষ করছি, আমাদের আবার দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। অনাবিল আশ্বাসে হৃদয়ের বন্দরে ভিড় করে কত চেনা মুখ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের প্রিয় চেনা মুখ স্বনামখ্যাত সঙ্গীত শিল্পী তপন চৌধুরী আমাদের আমন্ত্রিত অতিথি পর্বে উপস্থিত রয়েছেন। জনাব তপন চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্যে। আপনাকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি জানি যে আপনি বর্তমানে মন্ট্রিয়ালে অবস্থান করছেন, বসবাস করছেন অ্যাকচুয়ালি। কেমন লাগছে আপনার প্রবাস জীবন? প্রবাস জীবন কোনো চেঞ্জ না, আমার মনে হয় একই রকম, খালি দেশকে মিস করি। আপনার কাছে আমার একটা কথা জানবার আছে, কেমন লাগে একজন সঙ্গীত শিল্পী হিসেবে আপনি চলতে পথে যখন আপনি আপনারই কোনো গাওয়া গান ভেসে আসছে রাস্তা থেকে, মানে কোনো রাস্তার পাশে কোনো দোকান থেকে, কেমন লাগে তখন আপনার শুনতে? প্রথম প্রথম তো সাংঘাতিক থ্রিল মনে হতো যে এই কি শুনছি, হ্যাঁ প্রথম দিকে, কিন্তু এখন আস্তে আস্তে সয়ে গেছে, মনে হয় ভেরি ন্যাচারাল, এটা কোনো এটার মধ্যে কোনো ভালো লাগে এবং খুব স্বাভাবিক, ভালো লাগে এবং স্বাভাবিক লাগে, এখন আর ওরকম মনে হয় না, মনে হয় না। তো আপনার সঙ্গীত জীবনের শুরুটা কেমন ছিল? ছোটবেলা থেকে কি আপনি ভাবতেন যে আপনি সঙ্গীত শিল্পী হবেন? কেউ ভেবে কোনো কিছু হয়েছে বলে আমার পৃথিবীতে আমার জানা নেই, যে প্রথম দিন থেকে ভেবেছে আমি এই হব সেই হব, এর কেউ হতে পারে না। চিন্তা ছিল, পারিবারিক একটা পরিবেশ ছিল, তারপর হলো আমার এই গান বাজনার পেছনে আসার পেছনে পারিবারিকটা ভীষণ বড় একটা অবদান। তারপর হলো আপনার সোলস, যে ব্যান্ডের মানে থেকে আমার সমস্ত কিছু, আমি বলবো আজকের এই অবস্থান সমস্ত কিছু সোলস ব্যান্ড, ওখান থেকে আমার সব। তো আপনার একজনই ছেলে, একটা ছেলে? একটাই ছেলে, একটাই ছেলে। কত বছর বয়সে? ওর বয়স হলো 4 বছর 4 মাস 4 দিন। ওয়াও, খুব চমৎকার সময়, 4 বছর 4 মাস 4 দিন। আপনি কি খালি গলায় আমাদের আপনার পছন্দের কোনো একটা গান কি গেয়ে শোনাবেন আজ? আমার পরীক্ষা নিচ্ছেন না, ইন্টারভিউ নিচ্ছেন না, ইন্টারভিউ শুনতে সবসময় তো আপনার গান শুনে থাকি, সিডিতে বাজাই বা যেরকম করে সবসময়ই শুনি, আর যেহেতু আপনাকে সামনে পেলাম খালি গলায় দুটো লাইন যদি আপনি শোনান। দর্শক মন্ডলী, অনেকদিন চর্চার বাইরে এখানে এসেছি প্রবাসে, তারপরও আমি যেটা মিস করি, আমি যেটা মনে করি, যে আমি সবসময় ভাবি যে বাংলাদেশের গান মানে বাংলার গান, বাংলার মাটির গান,
ফোক গান, এসব গানই হলো বাংলার গান। তো আমি ওখান থেকে দুই লাইন আমার যেটা ভালো লাগছে সেটা শোনাচ্ছি আপনাদেরকে। উড়িয়া চাই রে শুকুয়ার পঙ্খি, পড়িয়া রইল কায়া, কোন পরাণে বিদেশে রইলা, ভুলি দেশের মায়া রে বন্ধু আমি তোমার নাম লইয়া কাঁদি, পরাণ বন্ধু রে বন্ধু আমি তোমার নাম লইয়া কাঁদি, গগনেতে ডাকে দেয়া, গগনেতে ডাকে দেয়া, আসমান হইল আদি বন্ধু আমি তোমার নাম লইয়া কাঁদি। কোন পরাণে
বিদেশ রইল ভুলি দেশের মায়ার বন্ধু আমি তোমার নাম লইয়া কান্দি গগনেতে ডাকে দেয়া আসমান হইল আধি বন্ধু আমি তোমার নাম লইয়া কান্দি পরাণ বন্ধু রে নাম লইয়া কান্দি গগনেতে ডাকে দেয়া আসমান হইল আধি বন্ধু আমি তোমার নাম লইয়া কান্দি পরাণ বন্ধু রে আমি তোমার নাম লইয়া কান্দি আমি তোমার